নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আছে আমি চিন্ময় সরকার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনি স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করতে পারবেন। স্ক্রিন রেকর্ডার আপনার প্রয়োজন, আমার প্রয়োজন, আরও বড় বড় 10টা ইউটিউবারেরও প্রয়োজন। এই অ্যাপটির মধ্যে আপনি স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করা ছাড়াও আরও অনেক বেনিফিট পাবেন, যেগুলো আমি কাজ করতে করতে ভিডিওর মধ্যে বলে দেবো। সুতরাং এখন আমি আর বেশি কথা বলবো না, এখন সরাসরি চলে যাবো আমি মোবাইল স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল ফোন বন্ধুরা। এখন আমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবো এক্স রেকর্ডার, XRECORDER। এখন আমি ইনস্টলে একটা টাস্ক করে দেবো। এটা ইনস্টল হতে একটু সময় লাগবে, সেজন্য এখন আমি ভিডিওটা একটু পাস করে রাখি। সো গাইজ, আমাদের ইনস্টল করা কমপ্লিট, এখন ওপেন করে দেবো। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা এখনই এই ভিডিওটা পাস করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। এতে করে আপনার যে ভিডিওটা তৈরি করবেন স্ক্রিন রেকর্ড ভিডিও, সেটার কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। অনেকগুলো সেটিংস রয়েছে, সেগুলো ঠিকঠাক করে নিতে হয়। আমি এই ভিডিওতে সেগুলো দেখাবো। আর তার আগে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই স্ক্রিন রেকর্ড ভিডিওটা তৈরি করছি মুভিজেন দিয়ে। এই মুভিজেনের একটা ওয়াটার মার্ক আছে, মেড বাই মুভিজেন বা রেকর্ডেড বাই হাজার মুভিজেন, এরকম লেখা ওঠে। আর এই এক্স রেকর্ডারে কোনো ওয়াটার মার্ক নেই। আমি সাধারণত এক্স রেকর্ডার দিয়েই ভিডিও এডিট, স্ক্রিন রেকর্ড ভিডিওটা তৈরি করে থাকি, কিন্তু আপনাদেরকে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজগুলো দেখাবো বলে আমি এখন মুভিজেন দিয়ে রেকর্ড করছি। এখন আমি সরাসরি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে, এখান থেকে অ্যালাউ করে দেব। এখান থেকে অ্যালাউ পারমিশন এটা দিয়ে দেব, দেওয়ার ব্যাকে চলে আসবো। আসার পর সেটিংসে নিয়ে আসছে, এখান থেকে কেটে দিয়ে ওকে। তারপর এখানে অনেকগুলো অ্যালাউ চাবে, সেগুলো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে আমি যে বেনিফিটগুলো বলে দিতে চেয়েছিলাম সেগুলো হচ্ছে, এটা দিয়ে স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করা যাবে ওয়াটার মার্ক ছাড়া। তারপর স্ক্রিনশট নেওয়া যাবে। তারপর এটা দিয়ে কিন্তু আপনি ভিডিও এডিটও করতে পারবেন। সাধারণ যে এডিটগুলো করা যায় সেগুলো এখান থেকেই আপনি করতে পারবেন। এখন আমি সরাসরি চলে যাবো সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এখানে রেজুলেশন আছে, ভিডিও রেজুলেশনটা 1080 পিক্সেল করে নেবেন। করে নেওয়ার পর এখানে আর কিছু আপাতত ঠিকঠাক করার নেই। এখন আমি সরাসরি চলে যাবো আমার হোমে। হোমে যাওয়ার পর এই যে ওয়াটার মার্কটা চলে এসেছে, সরি, ওয়াটার মার্ক মানে সার্কেল ইন্ডিকেটরটা, এখানে আসার পর এখানে টুলস অপশানে চলে যাবো আমি। যাওয়ার পরে এখানে ব্রাশ অপশানে ইনেবল করে দেবো। আর এখানে আরেকটা অপশান ইয়ে করতে হবে, এই যে অডিও সোর্স এখানে মিউট করা আছে, এখান থেকে আমি মাইক্রোফোন এটা এই অপশানটা চালু করে দেবো। দেওয়ার পর এখান থেকে অ্যালাউ। এখন আমি আমার স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করবো। আমার সব কিছু ঠিকঠাক করে নেওয়া কমপ্লিট। এখন আমি স্ক্রিন রেকর্ড ভিডিওটা তৈরি করার জন্য সরাসরি এই যে রেড সার্কেল আছে এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর প্রথম প্রথম পারমিশন যাবে, এখানে ওকে করে দেবেন। এখানে স্টার্ট নাও, এখানে টাইমার সেট করা আছে 3 সেকেন্ডের। টাইমটা শেষ হওয়ার পর এখন আমাদের ভিডিওটা রেকর্ড শুরু হয়ে গেছে। রেকর্ড শুরু হওয়ার পর এখন আমি কোনো কিছু মার্ক করে দেখাবো। আমি সাধারণত এইভাবে মার্ক করে দেখাই। অনেকে আমাকে কমেন্ট করে থাকেন কীভাবে এইভাবে আমি মার্ক করে দেখাই, ঠিক এভাবে মার্ক করে দেখাই। এখানে মার্ক করার আরও অনেকগুলো অপশান আছে। তারপর এখানে সার্কেল অপশান আছে। তারপর এখানে এইভাবে ইন্ডিকেট করে দেখানো প্রয়োজন পড়লে এইভাবে দেখাতে হয়। আর কেটে দেওয়ার জন্য এইভাবে করতে পারবেন, আবার এই ক্রস চিহ্নে একটা ক্লিক করে দিলেও আপনি কেটে দিতে পারবেন। এইভাবেই আমি এই রেকর্ডারের মাধ্যমে আমি ভিডিওটা তৈরি করে থাকি। এখন আমি ভিডিওটা এডিট করব। এডিট করার জন্য আমি সরাসরি ফোর্থ অ্যাঙ্গেল যে বক্সটা রয়েছে সেটা টাচ করে দেবো। দেওয়ার পর আমার ভিডিও তৈরি শেষ। এখন আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে আনি। টাইমটা শেষ হওয়ার পর এখন আমাদের ভিডিওটা রেকর্ড শুরু হয়ে গেছে। এটাই ছিল সেই ভিডিও। সো গাইজ, আজকের ভিডিও ছিল এতটুকু। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে দেখাতে ভুলবেন না। ধন্যবাদ।